ভাগাও এ গন্ডগোল। তখন মামা কি করলো, মামা তখন একটু বাঙালির হিন্দি বলা, দেখবেন অনেক বাঙালি হিন্দি বলার চেষ্টা করে, দারুণ লাগে শুনতে। মামা ওই রকম বলতে শুরু করেছে, কাজ চালানো হিন্দি। মামা দেখছে দাঁড়াওতে কাজ হলো না, তখন মামা কি করছে বলছে, দারেঙ্গে দারেঙ্গে থামেঙ্গে থামেঙ্গে। হ্যাঁ, ওই দারেঙ্গে দারেঙ্গেতে কাজ হয়ে গেছে, দাঁড়িয়ে তো গেছে। আমরা যদি মনের ভাবটা বোঝাতে পারি, দারেঙ্গে দারেঙ্গেতেও কাজ হবে, কি বলেন? অত হিন্দি বুঝতে কাজ কাজ নাই, কি বলবো? তেরে লিয়ে শ্যাম রাস নচাবে, তেরে লিয়ে শ্যাম মুরলি বাজাবে, তেরে লিয়ে শ্যাম রাস নচাবে, তেরে লিয়ে শ্যাম মুরলি বাজাবে, তেরে লিয়ে শ্যাম রাস নচাবে, তেরে লিয়ে শ্যাম মুরলি বাজাবে, ওড়াধে ওড়াধে ওড়াধে, তেরে লিয়ে মা তেরে লিয়ে মা तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं तेरे लिए तेरे लिए मैं तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए तेरे लिए तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं वृंदावन श्री धाम में। बोलो राधे राधे बोले ना, राधे राधे क्यों बोले ना, बोलो राधे राधे क्यों बोले ना। আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে, একবার বলে দেখিয়ে দিন তো মা, যেন বীরভূমর বাড়ি পর্যন্ত। ওর বাড়ি কোথায় জানেন? ওই যে কদিন আগে একটা গান উঠেছিল না, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, ওর পাশের ঘর, ও বক্রেশ্বরের কাছে এই বাড়ি, ওর পাশের গ্রামেই ওই কাঁচা বাদাম। দেখুন, কাঁচা বাদাম জগতের নাম পেল, কিন্তু দেখেছেন ও কিন্তু ধরে আছে, কি বলুন, গলায় মালার চন্দনের তিলকটা দেখেছেন তো বাবা? যত বড় স্টেজে যাক, ওই মালার চন্দন কিন্তু ছাড়েনি, বলছে ধরে যদি থাকে গোবিন্দ তাকে বড় করবেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত মানুষ আজকে বড় জায়গা পেয়েছে, রাধে রাধে কৃষ্ণপদে মতি হোক। তা যে কথাই ছিলাম, আসুন আমরা এমন করে বলবো যেন ওই কাঁচা বাদামের কাছে রাধারানীর নাম যায়, কি বলেন? বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, চাই যাই রাধে রাধে, বিষ্ণু দুলাডি রাধে রাধে, আমাডি পিয়াডি রাধে রাধে, সবকি পিয়াডি রাধে রাধে, ও পিয়াডি পিয়াডি রাধে রাধে, ও পিয়াডি নাডি রাধে রাধে, तालबन में राधे राधे, कमाल बन में राधे राधे, मंदिर बन में राधे राधे, कुंज गली में राधे राधे, निधि बन में राधे राधे, मधुबन में राधे राधे, तालबन में राधे राधे, कमाल बन में राधे राधे, मंदिर बन में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, गिरी गोवर्धन बोलो, वृंदावन में राधे राधे, नंदगांव में राधे राधे, अड़ाबल धाम में नंदगांव में राधे राधे, गोकुल धाम में बरसाने में राधे राधे, साक्षी गोपाल जी राधे राधे, द्वारकाधीश जी राधे राधे, मुरारी मोहन राधे राधे, अष्ट सखी जी राधे राधे, जय जय राधे जय राधे, मान सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, रामसी गंगा राधे राधे, चरण पहाड़ी राधे राधे, पिछली कनोटा राधे राधे, सब मिलकर बोलो राधे राधे, बाके बिहारी राधे राधे, गोविंद मंदिर में राधे राधे, जय जय राधे जय राधे, बोलो जय जय राधे जय राधे, एक बार बाहु तुले राधे राधे, सबाई मिले राधे राधे, बार प्रेम से बोलो राधे राधे, जय जय राधे जय राधे, जय जय राधे जय राधे, जय राधे जय राधे, तेरे लिए मैं तेरे लिए मैं तेरे लिए मैं बोलिए राधा रानी, वृंदावन श्री धाम में, तेरे लिए तेरे लिए तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं वृंदावन श्री धाम में, वृंदावन धाम की जय, राधा रानी की जय, श्याम सुंदर की जय, कृष्ण भगवान की जय। ओगो उत्तर प्रदेश राज्य, তরাস ঝেলানা
द्रौपदेशो राज्य तरासी जिला ना नवग्रामे बास करे भक्त बंछरा नवग्रामे बास करे भक्त बंछरा पूजार थाला सजाइए আনন্দের সীমানা সীমানায় আনন্দেতে মাতোয়ারা পূজার থালা সাজা কৃষ্ণ কৃপা করো বলে করো এ ক্রন্দন আর কৃষ্ণ কৃপা কৃপা করো এইবার আমায় কৃপা করো এইবার আমায় কৃপা করো প্রভু তুমি তো ভক্তের জয় হোক জয় হোক ভক্তের জয় হোক জয় হোক ভক্তের জয় হোক জয় হোক ভক্ত বাঞ্ছারাম বাস করে নবগ্রাম বলে একটা গ্রামে উত্তরপ্রদেশে বৃন্দাবনের মধ্যেই সেই নবগ্রামে ভক্ত বাঞ্ছারাম প্রত্যেক দিন ভিক্ষা করে যা পায় সেই দ্রব্য একটা সিংহাসনের মধ্যে নিবেদন করেন কিন্তু আশ্চর্যের কথা বাবা সিংহাসনে কোনো বিগ্রহ নাই সেবা দেব কাকে ভগবানকে ঠাকুরকে কিন্তু সিংহাসনে কোনো যদি মূর্তি না থাকে কাকে দেব সেবা ভক্ত বাঞ্ছারামের বিশ্বাস হলো যদি থাকে আগ্রহ কি করে বিগ্রহ আহারে যদি থাকে আগ্রহ কি করে বিগ্রহ বলছে যে কৃষ্ণ
भक्ति जदि थाके थेके सन्ध्या भिक्षा करे भक्तेर दारे दारे भिक्षार नैवेद्य एने सजिए दिलाम भोग रूपे आर सेई मूर्ति दाड़िये रइलो भोगेर दिके ताकालो ना आमी खावाते चाइलाम आमार हाते खेलो ना आमी कथा बोलछी आमार कथार उत्तर दिलो ना तार ठंडा लागछे बोले आमी चादर जड़िए दिच्छी शाल दिच्छी गाए तार कोनो अनुभूति हलो ना तार गरम लागछे बोले पाखार बतास दिच्छी तार कोमल अंगे তার কোনো অঙ্গ পুলকিত হলো না তার কোনো আনন্দ হলো না আমি আমার আরাধ্য ভগবান বলে তার সেবা করে গেলাম সে কাঠের মতো পাথরের মতো দাঁড়িয়ে রইল আমার সঙ্গে কোনো ভাবের আদান প্রদান নাই আমি ডাকলে আমার কথা শুনবে না আমি কাঁদলে আমার চোখের জল মুছাবে না এমন বিগ্রহ আমি চাই না যদি কখনো ভগবান স্বয়ং আমায় এসে দেখা দেয় সেই দিন আমি আমার মন্দিরে ভগবানকে রাখব ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে ভক্ত যদি ভক্তের জায়গায় ঠিক থাকে ভগবান নিজে এসে ধরা দেয় ভক্ত জেদ ধরেছে তুমি যদি এসে দেখা না দাও আমি কোন মূর্তি কিনে আনব না এসো না ঠাকুর এই অভাগার ঘরে কাঁদছে চোখের জলে ভক্ত বাঞ্ছারাম ভগবান তো নয়ন চল ভক্তের সহ্য করতে পারেন না ভগবান স্থির করলেন কালকেই আমি ভক্ত বাঞ্ছারামকে কৃপা করব তার কাছে যাব আহা এমন সৌভাগ্য যদি বাবা আমাদের মতো পাপীদের হতো জীবন ধন্য হতো পরের দিন সকালবেলায় ভক্ত বাঞ্ছারাম চলেছে প্রভাতকালে পরের দিন সকালবেলায় ভক্ত বাঞ্ছারাম চলেছে যমুনা স্নানে কি অপূর্ব আজকেই কৃপা করবেন ভগবান ভক্ত বাঞ্ছারামকে চলেছে অপূর্ব ভোরবেলার আগের সময় তখনও সূর্য ওঠে নাই প্রত্যেক দিন স্নান করে ভক্ত চলেছে যমুনার জলের দিকে আহ মুখে গাইছে বদন ভরে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে মায়েরা সবাই জানেন এই গান একার নয় সবাই একবার সবাই মিলে বলুন ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ বলুন ভজ শ্রীকৃষ্ণ আরেকবার হোক ভজ শ্রীকৃষ্ণ বাবা বা প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ কৃষ্ণ নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ
बजो श्रीकृष्ण कहो श्रीकृष्ण लहो श्रीकृष्ण नाम रे 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 परीक्षा ना करे भगवान काउके कृपा करें ना परीक्षा की परीक्षा जेदिन कृष्ण भक्त सुदामा जार थेके परम कृष्ण भक्त त्रिभुवने आर कृष्णेर प्रिय बंधु केउ नाई भगवान कृष्णेर श्रेष्ठ बंधु सुदामा नाम सबाई शुनेछेन सुदामा सुदामा कृष्ण सुदामा शुनेछेन तो एकटा कथा जायगाटा शुधु तुले धरछि सुदामा जखन गियेछिलो कृष्ण द्वारकार राजा कृष्णेर काछे बंधुके अनेक दिन देखि नाई संगे चार मुठो छिड़े बेधे निये गिये छिलो कृष्ण भगवानेर काछे जखन रास्ताय जाच्छिलो कृष्ण की सुदामाके परीक्षा करेनि कि भाबछेन बाबा सुदामा चरित्र जे पड़बे परिष्कार बुझते पारबे सुदामा जाच्छे द्वारकाय कृष्ण तखनो परीक्षा करते छाड़ेनि आहा कृष्ण भगवान की करेछिलो जानेन निजेर गलार सोनार हार आर पायेर सोनार नूपुर सुदामा जे रास्ताय जाच्छिलो जंगलेर मध्ये से रास्ताय फेले दियेछिलो केन ना अभावे अनेकेर स्वभाव नष्ट हय सुदामा तो अभावे आमार काछे आसछे देखि तो ओ नकल सोना पे आसल सोना भूले जाय किना सुदामा रास्ताय जेते जेते जखन नकल सोना पेयेछे सोना देखते पे हाते निये बोलछे आह सोनार हार कृष्ण भगवान तखन द्वारकार सिंहासने बसे मने मने भावछेन आरे सुदामा हेरे गेली बंधु सामान्य नकल सोना पे आसल सोना के भूले गेली किन्तु सुदामा तखन भगवान के भक्ति दिए हारिए दिएछिलो जानेन ओई सोनार गयनाटा एकबार बुके ठेकाच्छे एकबार चुमु खाच्छे एकबार चोखे ठेकाच्छे एकबार माथाय ठेकाच्छे एकबार काने ठेकाच्छे केन सुदामा बोलछे बंधु আর কেউ জগতে না জানিয়া না জানুক আমি তো জানি অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পরিজু পাশতে তেসাং নিত্যাভি যুক্তা নাম যোগক্ষেমম বহম্যহম সব চিন্তা যে ঠাকুরকে দেয় ঠাকুর তার চিন্তা করে আমি জানি দ্বারকা তো অনেক দূর আমি তো পথ জানি না আমার যাতে রাস্তা ভুল না হয় গহিনা ফেলে ফেলে আমায় রাস্তা দেখাচ্ছিস ভক্তকে হারানো অত সোজা নয় ভগবান পরীক্ষা করতে ছাড়লেন না ভক্ত বাঞ্ছারামকেও ভোরবেলায় গিয়েছে ভক্ত বাঞ্ছারাম যমুনা নদীর এক হাঁটু জলে যমুনা নদীর এক হাঁটু পর্যন্ত জলে নেমে বাঞ্ছারাম যখন যমুনার জল মাথায় নিয়ে প্রণাম করছে এমন সময় ভগবান পরীক্ষা করার জন্য বৃন্দাবনে ওই ভোরবেলায় এমন দুর্যোগ শুরু করে দিল কালো কালো মেঘ ঘন ঘন বৃষ্টি বজ্রপাত সারা নবগ্রামের ভক্তরা ভোরবেলায় ঘুম ভেঙে গেছে সবাই ঘরের দরজা বন্ধ করে জানলা বন্ধ করে ঘরের ভেতর কৃষ্ণ নাম করছে ভয়ে কেউ ঘর থেকে বের হলো না কিন্তু একা ভক্ত বাঞ্ছারাম নদীর জলে ওখান থেকে কোথাও দৌড়ে পালিয়ে গেল না হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর ঝড় ভয়ঙ্কর দিকে দিকে অশনি ওঠে ঘূর্ণি ঝড় ওঠে ঘূর্ণি ঝড় দিবাকালে সোনার বৃন্দাবন অন্ধকার হইল অন্ধকার ভয়ঙ্কর ঝড় ভয়ঙ্কর বৃষ্টি ভয়ঙ্কর বজ্রপাত ভোরবেলাতে যখন
भक्त मांछाराम एक हाँटू जले दाड़िए बुझते पारलो जे एमन दुर्योगे केउ घरेर बाइरे थाकते पारे ना किन्तु भक्त मांछाराम माथाय जल स्पर्श करे भगवान के शरण करे बोलछे प्रभु आमी जानी आपनो इच्छाई जीव कोटि वांछा करे कृष्णेर जा इच्छा सेई इच्छा पूरे तोमार इच्छा बिना गाछेर एकटा पाता नड़े ना তোমার ইচ্ছা বিনা কারোর জন্ম হয় না তোমার ইচ্ছা বিনা আমি মরব মনে করলেও মরতেও পারি না তা আমি জানি দুর্যোগের দিন হয় না দুর্দিন কৃষ্ণ নাম শূন্য দিন সেই তো দুর্দিন আমি এই দুর্যোগে আমি জানি এ তোমারই কোনো লীলা তুমি আমাকে দিয়ে কোনো লীলা প্রকাশ করতে চলেছো কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পড়ে অগো দয়া মায় কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পড়ে আমার অন্তর বাহিরে বিরাজিছো তুমি আমার অন্তর বাহিরে বিরাজিছো তুমি রাগ পটদীপ নি 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 সা নি সা নি ধা ফ ম প গ ম প গম পসানি নি সাধা পম পগ গগম পসানি নি 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 রে নি ধা পম পগ গম পনি সাদা গা গা পম গম রে নি রে মা রে নি ধা সা তুমি আমি দেখেও না দেখি তোমারে কে তোমায় চিনিতে পারে কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে তুমি না চিনালে পারে বিশ্বাস বিশ্বাস কঠিন জিনিস বাবা ভগবান হার মানলেন হার মানেন নাই মহাভারতে যে বিশ্বাসে দেখেছিল ভীম মা কুন্তী প্রত্যেক দিন পঞ্চ পাণ্ডবকে সমান ভাগে ভাগ করে দেন খাবার কিন্তু ভীম এমন বীর চল্লিশ মনের গদা ধরে থাকতেন চল্লিশ মন এক মন মানে চল্লিশ কেজি আশি মনের গদা এক মন মানে চল্লিশ কেজি তার মানে আশি মন মানে বত্রিশশো কেজি সেই বত্রিশশো কেজি গদা যে ধরে থাকতো তার কত শক্তি সেই ভীম একটু খেতে ভালোবাসত মা কুন্তী প্রত্যেক দিন খাবার ভাগ করে দিত সমান ভাগে তা ভীম আজকে যখন মা কুন্তী খাবার ভাগ করে দিচ্ছে ভীম গিয়ে মা কুন্তীর হাত ধরেছে মা দাঁড়াও তুমি প্রত্যেক দিন খাবার ভাগ করে দাও আমার কোনো দিন খেয়ে পেট ভরে না আগে আমি খাই আজকে আমার পেট পূর্ণ হোক উদর পূর্ণ হোক আমি খাওয়ার পরে যদি যদি কোনো খাবার অবশিষ্ট থাকে তখন তুমি ভাগ করে দেবে আগে আমার খেতে দাও মা কুন্তী তখন বলছে ছি ভীম শুধু খাবারই চিনলি পৃথিবীতে আর কিছু চিনিস নাই হ্যাঁ শুধু খেতেই জানলি ভীমের অভিমান হলো মা কুন্তী যখন পরিবেশন করছেন নৈবেদ্য ভীম তখন উঠে গেলেন হাতটা ধুয়ে ভীম যখন উঠে গেছে মা কুন্তী গিয়ে বলছে হ্যাঁ রে রাগ হলো অভিমান হলো মায়ের কথায় রাগ করলি ভীম বলছে না মা আসলে তুমি যে বললে না যে আমি খাওয়া ছাড়া কিছু জানি না বলো না মা আমি তোমার জন্য কি করতে পারি বলো দেখো আমি পারি কিনা তুমি যোগ্য ছেলের জন্ম দিয়েছো কিনা আজকে আমি তোমায় পরীক্ষা দেবো বলো তোমার কি চাই মা কুন্তী তখন বলছে এত অহংকার তোর
ভেবেছিলাম তুই আমার বোকা ছেলে, সহজ ছেলে, সাত পাঁচ বুঝিস না, কিন্তু এখন দেখছি তোর জ্ঞান খুব টনটনে। এত অহংকার, মায়ের সামনে দাঁড়িয়ে বলছিস মা তোমার কি চাই বলো, এনে দেব, তুই পারবি? আজকে তোর অহংকার আমি ভেঙে দেব। দাঁড়া শোন, একটু আগে কৃষ্ণ আমাকে বিদায় জানিয়ে হস্তিনাপুর থেকে দ্বারকায় গেল। শোন বাবা, জগতের আসল ধন হচ্ছে কৃষ্ণ ধন, এর থেকে দামি কেউ কিছু চাই না। তুই এক্ষুনি আমাকে দাঁড়িয়ে কৃষ্ণ দর্শন করাতে পারবি? যদি পারিস আমি জানবো যে তোর কথার দাম আছে। ভীম তখন বলছে, মা এই কথা, এ তো তুমি সব থেকে সহজ সরল জিনিস চেয়ে নিলে মা। ভীম তাড়াতাড়ি ঘরের ভেতরে গিয়ে আশিমনের গদাটাকে বের করে ওই গদাটাকে একবার মাথার মধ্যে ঘুরিয়ে ঊর্ধ্ব গগনে ছুড়ে দিলে। প্রচন্ড শক্তিধারী ভীম ঊর্ধ্ব গগনে ছুড়ে দিলেন গদাটা, সু উচ্চ মহাকাশে গদাটা গেল, কিন্তু যেমন করে গেল তেমন করে গদাটা নিচেও পড়তে লাগলো। বাবা, আশিমনের গদা মানে 3200 কেজির গদা, যদি কোথাও পড়ে সেই জায়গাটার আর কোনো অংশ বাকি থাকবে না, ধ্বংস হতে। গদাটা যখন নিচে নামছে, ভীম তখন গদাটার নিচে নিজের মাথাটাকে রেখে বাহু প্রসারিত করে ডাকছে, কৃষ্ণ হে কৃষ্ণ হে, ও গোলীলাম ও গোলীলাম, ও গো বিপদ বানন মধু সুদ, তুমি ছাড়া আমার আর কে না। কৃষ্ণ ভগবানকে ডেকেছে ভীম, কৃষ্ণ ভগবান তখন দ্বারকায় পৌঁছে গেছেন। দ্বারকায় রাজসিংহাসনে ভগবান অবতীর্ণ হবেন। রূপকিনী সত্যভামা সোনার পাত্রে দুধ নিয়ে, সোনার পাত্রে জল নিয়ে ভগবানের পদধৌত করার জন্য দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ ভগবান যখন দ্বারকার রাজদরবারে প্রবেশ করতে যাবেন, এমন সময় ভীমের ডাক ভগবানের কর্ণে আঘাত করল। যখনই কর্ণমূলে ভক্তের ডাক ভগবান পেয়েছেন, ভগবান রূপকিনী সত্যভামাকে বললেন, রূপকিনী সত্য দাঁড়া, তোমরা আমার চরণ ধোয়াবে বলে দাঁড়িয়ে আছো, তোমাদের যদি একটু বিলম্ব হয় কোনো ক্ষতি হবে না, কিন্তু দেখো না, এক ভক্ত নিজে জেনে বুঝে বিপদ করে বিপদ ডেকে এনে এখন আমাকে ডাকছে, আমি যদি না যাই আর কেউ আমাকে বিপদ বারণ নামে ডাকবে না, একটু দাঁড়াও। ভগবান দ্বারকায় রূপকিনী সত্যভামাকে বললেন, একটু প্রতীক্ষা করো। ছুটে এলেন ভগবান, ওই গদা ভীমের মাথা আঘাত করলেন, তুমি কি পাগলামো শুরু করেছো, আজকে যদি তোমার কিছু হয়ে যেত কি হতো? আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতাম কেমন করে, কি পাগলামো করছো? ভীম তখন হাত জোড় করে বলছে, প্রভু আমি জানি তো যে আমার কিছু আছে, আমি যখন তোমার নাম করে তোমাকে স্মরণ নিয়েছি, জানি ভক্তের মান ভগবান হয়ে তুমি রাখবে। মা কুন্তির কাছে ভীম গিয়ে দাঁড়িয়েছে, মা গো তুমি বলেছিলে না কৃষ্ণ দেখবে, এই দেখো আমি কৃষ্ণ এনে দিয়েছি মা। মা কুন্তি তখন ভীমের কাছে গিয়ে ভীমকে বুকে ধরে বলছে, বাবা আমি ভেবেছিলাম তুই খাওয়া ছাড়া আর কিছু জানিস না, কিন্তু তুই আমায় দেখিয়ে দিলি জগতে অনেক কিছু জানতে হয় না, যদি কেউ কৃষ্ণ জানে, তুই কৃষ্ণের প্রতি এত বিশ্বাস তোর যে তোকে বাঁচাতে কৃষ্ণ আসবে, ওরে এমন ভক্তি এমন অনুরাগ না থাকলে কি কৃষ্ণ মেলে? বাবা ধন্য রে তোর জনম ধন্য রে ভীমি রে, নিতাই গৌর হরি বল হরি বল হরি, ধন্য রে তোর জনম ধন্য রে, কি গোবিন্দ মেলে ধন্য রে তো জনম ধন্য, অনুরাগ নইলে বাবা
ধন্য রে তো জনমে ধন্য রে বিশ্বাস ভক্ত বাঞ্ছারামের প্রভু আমি জানি আমাকে দিয়ে তুমি কোন লীলা প্রকাশ করতে চলেছো আমি ভয় পাবো না যা করার তুমি করো হার মানলেন ভগবান নদীর জল থেকে ডাকছে বাঞ্ছারামকে বাঞ্ছারা বাঞ্ছারা বাঞ্ছা কে 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 তুমি কে গো এই নদীর ঘাটে তো আমি ছাড়া কেউ নাই কে কে আমায় ডাকছো আমার নাম কি করে জানলে তুমি আমি যে সকলই জানি কেডাকে গভীর বনে কেডাকে ঘরের কোণে কেডাকে চোখের জলে মনে মনে আমার যে সবই জানা গো তুমি নদীর জলে আমায় ডাকছো আর আমার চিনতে পারছো না গলা আমি তো সেই যাকে তুমি ডাকছো গো কে তুমি প্রভু আমি নদীর জলে ডুবে আছি তুমি আমায় নদীর জল থেকে তোলো উদ্ধার করো নিয়ে গিয়ে তোমার মন্দিরে রাখো প্রতিষ্ঠা করো আমি চিরদিন তোমার মন্দিরে তোমার হাতে সেবা নেব এ কথা শুনে ভক্ত বাঞ্ছারাম বলছে প্রভু আমার পরম সৌভাগ্য তুমি আমায় এসে ধরা দিলে কিন্তু আমি তোমাকে মন্দিরে গিয়ে প্রতিষ্ঠা করার আগে তুমি আমার একটা কথা রাখবে বলো কি চাই তোমার বাঞ্ছারাম প্রভু আমি প্রতিজ্ঞা করেছি আমি এমন বিগ্রহ ঘরে গিয়ে রাখব যে বিগ্রহকে আমি ভোগ দিলে সে গ্রহণ করবে কখনো বলবে না যে আমার ক্ষীর স্বর্ণনি চাই আমি যদি একটু ভিক্ষা করে খুদ পাই আমি তো ভিখারি ক্ষীর ননি দিতে পারবো না কোনোদিন যদি খুদ তুলে দিই তুমি কথা দাও খুদ গ্রহণ করব না এ কথা কোনোদিন বলবে না তোমাকে আমি নিজের হাতে খাওয়ালে তুমি খাবে তোমাকে আমি কথা বললে আমার সঙ্গে কথা বলবে তোমাকে তোমার ঠান্ডা লাগছে বলে আমি গরম চাদর দিলে তোমার অনুভব হবে তোমার গরম করছে বলে আমি পাখার বাতাস দিলে তোমার অঙ্গে পুলকিত হবে স্ফূর্তি হবে আমি তোমাকে যেমন ভাবে রাখবো আমার কাছে তেমন ভাবে থাকবে ভগবান মাটির নদীর জলের মধ্যে পড়ে ভক্তকে বলছে বাঞ্ছারাম তুমি বলছো তুমি খাওয়ালে আমি খাবো কিন্তু বলতে পারো আমি পাথরের বিগ্রহ পাথরের ঠাকুর হয়ে কেমন করে তোমার হাতে খাব তাই তুমি পাথর তাই তুমি খাবে না আচ্ছা বলতে পারো ঠাকুর এই যে নদীর জলে তুমি ডুবে আছো তুমি যদি এতক্ষণ থেকে নদীর জলে ডুবে আমার সঙ্গে কথা বলতে পারো তুমি পাথর হয়ে খেতে পারো না আমি তোমায় যা দেব তুমি তাই নেবে যদি কথা দাও নিয়ে যাব ভগবান মাথাটা নামিয়ে দিলেন ভক্তের জেদে তাই হবে তুমি যেমন করে দেবে আমি তেমন করে নেব আমি বলবো না কোনোদিন যে আমার ক্ষীর স্বর্ণনি চাই জানেন বৃন্দাবনে সনাতন ঠাকুর সনাতন গোস্বামী যিনি সর গোস্বামীর একজন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সনাতন গোস্বামী পোড়া রুটি আর শাক দিয়েছে তার আরাধ্য ভগবানকে ভগবান বলছে সনাতন তুমি আমাকে প্রত্যেক দিন এই শাক দাও আর পোড়া রুটি দাও এই যে শাক দিচ্ছ শাকে তো একটু নুনও নাই আমি খাবো কি করে বলছে চিনি যোগাও তুমি তো চিন্তামণি তোমার নুন যদি তোমার গ্রহণ লাগে তুমি নুনের ব্যবস্থা করে নাও আমি পারবো না একটা বিরাট বড় জাহাজ নুন বোঝাইকারী জাহাজ থেমে গিয়েছিল বৃন্দাবনের ঘাটে আর ওই যার জাহাজ ছিল সেই ব্যবসায়ী স্বপ্নে ভগবানের আদেশ পেয়ে সনাতনের মন্দিরে এসে নুনের এক জাহাজ নুন দিয়ে গিয়েছিল যেই না ভক্ত বাঞ্ছারামের কথা ভগবান শুনলেন ভগবান বললেন শোনো তোমার মন্দিরে আমি যাব তুমি যেমন করে খাওয়াবে আমি তেমন করে খাওয়াবো তবে তোমাকে একটা কথা দিতে হবে কি কথা প্রভু বলো শোনো তুমি যেমন করে খাওয়াবে আমি খাবো তুমি আমার সঙ্গে কথা বললে আমি কথা বলবো খুদ দিলেও আমি খুদও খাবো কিন্তু তখনই খাবো যখন নিজের পুত্রের মতো আমাকে নিজের ছেলের মতো কোলে নিয়ে তুমি খাওয়াবে আজ থেকে আমি তোমাকে পিতৃ আসন দিলাম সবাই বলবে
এই বিনোদ পাঞ্চারামের ছেলে। যদি তুমি আমায় পুত্রের মতো খাওয়াতে পারো, আমি তোমার কাছে চিরদিন খুদও খাব। ভগবানের কথা শুনে পাঞ্চারাম নদীর জলে কাঁদছে, ও গো দয়াময়, বলে দা কি নামে ডাকি তোমারে, ও গো দয়াময়, মোরে বলে দা জলে, আমি কোথায় তোমাকে খুঁজবো গো? অধরা হরি, তুমি যদি কাউকে ধরা না দাও, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে? অধরা হরি, তোমায় কে ধরিতে পারে? অধরা হরি, তোমায় কে ধরিতে পারে? কৃপা করে ধরা না দিলে কে ধরিতে পারে? কৃপা করে ধরা না দিলে কে ধরিতে পারে? এত বড় নদীর জলে কি করে তোমায় খুঁজি বলো? তুমি যদি ধরা না দাও, কে তোমায় ধরতে পারে? আপনারা এখানে বসে কীর্তন শুনছেন, অনেকে দেখছি দাঁড়িয়ে একইভাবে দাঁড়িয়ে আছেন, বাবা সামনে কিছু জায়গা ফাঁকা ফাঁকা আছে, অনেক দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ থেকে দেখেও খারাপ লাগছে, আপনারা এখানে এসে বসে পড়ুন, কোনো চিন্তা নাই বাবা, যতক্ষণ পারবেন বসে শুনুন, শান্তিতে শুনুন, দাঁড়িয়ে কষ্ট করে কেন শুনবেন? জায়গা আছে তো, এদিকে জায়গা আছে, এসে বসে পড়ুন শান্তিতে, যতক্ষণ পারবেন, যতক্ষণ ধৈর্য থাকবে বসে বসে শুনুন। এ কথা যত শুনব, যত আমার চক্ষু ভিজবে, তত গোবিন্দ কৃপা লাভ হবে। এ কথা যত শুনব তত মঙ্গল। আপনারা বসে যে কীর্তন শুনছেন, এটা আপনার ইচ্ছা না ভগবানের ইচ্ছা? সবাই জোরে বলুন, কার ইচ্ছা? আমার ইচ্ছা না, এটা ভগবানের ইচ্ছা। আমরা যে ভগবানকে স্মরণ করি কেন জানেন? কারণ ভগবান স্মরণ করছেন তাই স্মরণ করতে পারি। ভগবান বলছে যে তুমি যখন আমাকে খুঁজতে পারবে না, তখন আমিই ধরা দিই। ভগবান ভক্তের এসে ধরলেন নদীর জলে ভাসতে ভাসতে, পাঞ্চারামের ধরলেন। কোন জায়গায় ভগবান ভক্তের কোন জায়গায় ধরে? যখন রাধারানী মান করেছিল, কৃষ্ণ কোন জায়গায় ধরেছিল? রাধারানী যখন কেঁদেছিল, মান করেছিল, অভিমান কৃষ্ণ ধরেছিল, কোথায়? গলায়, মুখে, বুকে, হাতে, কোথায়? পায়ে নয়, পায়ে নয়, পায়ে নয়, চরণে। আমাদের পা, আমাদের ঠ্যাং, ওটা চরণ, এগুলো ঠ্যাং, কখনো পায়ে বলবে না, বলবেন চরণে। হরি বল। তা রাধারানীর চরণে ধরেছিল কৃষ্ণ ভগবান, তেমনি পাঞ্চারামে ধরলেন, কারণ ভগবান ভক্তের চরণ বড় ভালোবাসেন। কেন? দুর্যোধন যেদিন, আহা, যুধিষ্ঠির যেদিন রাজসূয় যজ্ঞ করেছিল, কৃষ্ণকে করেছিল সভাপতি, দেখুন জায়গাটা ছোট্ট করে বলছি, কৃষ্ণকে করেছিল সভাপতি, কৃষ্ণ এসে যুধিষ্ঠিরের কাছে বলছে, মহারাজ তুমি আমাকে সভাপতি করে দিলে, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল। কে ইচ্ছা? না, তোমার এই যজ্ঞে যত ভক্ত আসবে, আমি নিজের হাতে সবার চরণ ধোয়াবো।
শুধু তাই নয়, সবাই যখন প্রসাদ পাবে ভক্তের এঠো পাতা নিজে ফেলবো, তাতে যদি মন না ভরে ভক্তের ভক্ত প্রসাদ আমি নিজের হাতে সারা গায়ে মাখবো। আহ, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তার যদি ইচ্ছা হয় ভক্তের এঠো পাতা ফেলার, ভক্তের এঠো মাখার, আর আমাদের 1-2 কোটি টাকা জমে গেলে মাটিতে আর পা পড়ে না বাবা। ওই জন্য বলি, কেউ যখন কাউকে সেবা দেবেন বৈষ্ণবের ভক্তের, কখনো পাতাটা ফেলতে দেবেন না। কি বললাম? কখনো পাতাটা ফেলতে দেবেন না। যদি প্রসাদ হয় রাধে রাধে, ভগবান বলছে যত ভক্ত আসবে চরণ ধোয়াবো, এঠো পাতা ফেলবো, এঠো গায়ে মাখবো। যুধিষ্ঠির বলছে তোমার যা ভালো লাগে করো, তোমাকে বাধা দেবার ক্ষমতা আমার আছে? যুধিষ্ঠিরের পত্র সব জায়গায় গেল, পত্র এসেছে পরম বৈষ্ণব বৈষ্ণবানং যথা শম্ভু শিব ঠাকুরের কাছে, কৈলাস পর্বতে শিব ঠাকুর পত্র দেখে মা পার্বতীকে বলছে সতী আমি যাব না, যুধিষ্ঠির যজ্ঞ করেছে আমাকে পত্র পাঠিয়েছে কিন্তু আমি যাব না। মা তখন বলছে কেন যাবেন না প্রভু? বলছে দেখো সতী, যুধিষ্ঠির যজ্ঞ করবে পত্র আমি পেয়েছি, কিন্তু পত্রতে লেখা আছে যত ভক্ত যাবে যুধিষ্ঠিরের যজ্ঞে কৃষ্ণ ভগবান চরণ ধোয়াবে। আমি যদি যজ্ঞে যাই আর আমাকে পেয়ে যদি কৃষ্ণ ভগবান আমার চরণ ধোয়ে দেয়, বলো না সতী, গোবিন্দ যদি আমার চরণ ধোয়ায়, আমার যে নর কেউ জায়গা হবে না সতী, আমার যে নরকে জায়গা হবে না সতী, কৃষ্ণ যদি আমার চরণ ধোয়া, নরকে জায়গা হবে না সতী। মা সতী বলছে তুমি তো অনেক রূপ ধরতে পারো, রাসলীলায় যদি গোপী মানে মেয়ে সাজতে পারো, তাহলে এমন একটা রূপ ধরে যাও যেন কৃষ্ণ না চিনতে পারে। ভোলানাথ ধরলেন তখন একটা কুকুরের রূপ। কার রূপ বললাম মা? জোরে বলুন। হ্যাঁ, জোরে বলবে আর কি, দু একজন এত সুন্দর খুঁটি হেলান দিয়ে বসেছে গো, ওই দেখুন আবার উঠেও পড়ছে। খুব ভালো লাগলো মা আপনাদের এখানের একটা জিনিস দেখে। কি বলুন তো, আপনারা কিন্তু মন দিয়ে শুনছেন, আপনাদের ললাটে চন্দন শোভিত হচ্ছে, আর আপনাদের এখনো দেখছি এই ঘোমটাটা ঠিক জায়গায় আছে। আমি বলার পর আবার দু একজন নিয়ে নিল। না না, উনি আমি কিছু বলবো না। শোনুন, স্বামীর মঙ্গল চাইলে ঘোমটা নেবেন, আর যদি স্বামীর গুলোকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে চান তা নেবেন না, হয়ে গেল। ছাড়ুন ওসব অন্য কথা, আসল কথাই বলি। আসল কথাটা কি, ভোলানাথ কুকুর রূপ ধরে এসেছে কোথায়, যুধিষ্ঠিরের যজ্ঞে। আমি যখন কীর্তন শুরু করেছিলাম মনে পড়ে একটা কালো রঙের কুকুরের দিকে গিয়েছে, কার কার মনে আছে? আছে তো। আমি দেখছিলাম আপনাদের এখানের ভক্তদের আচরণটা কেমন, আমি কিন্তু কিছু বলি নাই বাবা, আমি দেখছিলাম আপনারা কি করেন, কিন্তু আমি দেখলাম কুকুরটা চলে গেল, আপনারা তাকে তাড়াও করলেন না, আপনারা আঘাতও করলেন না। সবার চরণে আমার কোটি কোটি প্রণাম, কারণ ভক্তর কাছে ভগবান ভক্তের কাছে কিরূপে আসে কেউ জানে না। স্বয়ং ভোলানাথ একটা কুকুর রূপ ধরে চললেন যুধিষ্ঠিরের যজ্ঞে। আহা, দেখুন বৈষ্ণবের কোনো অহংকার থাকে না, বৈষ্ণব হলো নিরভিমান, জীবে দিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান, বৈষ্ণব উত্তম হইয়া হয় নিরভিমান। তা ভোলানাথ চলেছেন যুধিষ্ঠিরের যজ্ঞে, শঙ্কর ভোলে ভণ্ডারি ও তুম ঝন ঝন কে রিতকারি, শঙ্কর ভোলে ভণ্ডারি তুম ঝন ঝন কে রিতকারি, শঙ্কর ভোলে ভণ্ডারি, সবাই বলুন ভোলেনাথ কি, ঝন ঝন কে রিতকারি, শঙ্কর ভোলে ভণ্ডারি তুম ঝন ঝন কে রিতকারি, শঙ্কর ভোলে শঙ্কর ভোলে শঙ্কর ভোলে ভণ্ডারি ও তুম জন জন কে রিতকারি, শঙ্কর ভোলে ভণ্ডারি তুম জল জল কে রিতকারি, শঙ্কর ভোলে ভণ্ডারি তুম জন জন কে রিতকারি, শঙ্কর ভোলে ভণ্ডারি তুম জল জল কে রিতকারি। বলুন ভোলেনাথ কি জয়। ভোলানাথ এসেছেন, দেখছেন লম্বা লাইন, কি লাইন, কৃষ্ণ ভগবান চরণ ধোয়াচ্ছেন কেমন ভাবে, এই যে
भगवान जे चरण धोआछेन भोलानाथ किन्तु लाइने शेषे दाड़िये पड़ेछेन एकबार लाइने शेषे दाड़िये एकबार एइदिके देखछे आर एकबार एइदिके देखछे कि देखछे जे कृष्ण भगवान जे चरण धोआछे कृष्ण भगवान चरणेर माझे एकटु फाका जायगा आछे भोलानाथ मने मने करलेन जे आमार जखन चरण धोआते आसबे भगवान आमी तखन चरणेर फाक दिए टुक करे पालिये जाब किन्तु भोलानाथ जे कुकुर रूप धरे एसेछे एटा कृष्ण की ना जाने कृष्ण भगवान मने मने हासछेन भोला तुम्हार अपेक्षातेई आमी छिलाम तुमि कुकुर रूपे एसेछो बटे तबे तृतीय चोखटा ढाकते तुमि भूले गेछो हरि 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 ओ एसो तुम्हार अपेक्षाई तो आछि एबार भोलानाथ जखन एसेछे काछे भोलानाथ मने करछे पालाबे जेई ना अर्धेकटा एगिएछे कृष्ण भगवान चरण दुटि बंद करे दिएछे भोलानाथ माझखाने आटके गेछे भोलानाथ बोलछे कृष्ण छाड़ो कृष्ण बोलछे छाड़बो करे तो धरि नाई भोला आमी जाके धरि ना तो धरि ना जाके धरि ताके छाड़ी ना हरि बोल भोला आमी शुनेछिलाम बैष्णव नाकि परम दयामय हय किन्तु जानतम ना बैष्णवेर एत दया তুমি যদি তোমার রূপ ধরে আসতে আমি চরণ ধোয়াবার জন্য দুটি চরণ পেতাম কিন্তু এমন রূপ ধরে তুমি এসেছো আজ আমি চারটি চরণ পেয়েছি বলো আমি ছেড়ে দেব এসো বলা বলা দাও দাও তোমার চরণ ধুলি বলা দাও দাও তোমার চরণ ধুলি ধুলি মেখে জন ধন্য করি चरण धूलि धूलि मेघे जनम धन्य करी अमर मनोवांछा पूरण करी धूलि मेघे जनम धन्य करी मनोवांछा पूरण करी धूलि मेघे जनम धन्य करी मनोवांछा पूरण करी धूलि मेघे जनम धन्य करी मनोवांछा पूरण करी भोला दाऊ दाऊ तुम्हार चरण धूलि ভগবান মনির সাথে পরম বৈষ্ণব ভোলানাথের চরণ ধোয়ালেন এবার ভোলানাথ বললেন প্রভু তুমি তো আমার চরণ ধুইয়ে মনোবাঞ্ছা পূর্ণ করলে বলো কবে আমি তোমার চরণ ধোয়াতে পারব কৃষ্ণ ভগবান বললেন হে ভোলা আগত কলিকালে আমি যখন হব গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু তোমার ডাকেই আমি যাব তুমি হবে শান্তিপুরের অদ্বৈত আচার্য গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে তুমি ডাকবে সোরাধা মদন গোপাল আমি তোমার ডাকে যাব শচী গর্ভ সিন্ধু আনন্দ করব জগন্নাথ মিশ্রের আনন্দ মুখর আঙিনাকে উদ্ভাসিত করে জন্ম নেব কলিযুগ পাবন অবতার চৈতন্য হয়ে একদিন হরিনাম নিয়ে যখন তোমার ঘরে শান্তিপুরে যাব সেদিন তুমিও মনের সাধে চরণ ধোয়ায়ে নিও তুমি মনের সাধে চরণ ধোয়ায়ে দিও তুমি মনের আশা মিটায়ে নিও মনের সাধে চরণ ধোয়ায়ে দিও মনের আশা মিটায়ে নিও মনের সাধে চরণ ধোয়ায়ে দিও বলন কৃষ্ণ ভগবান কি জয় পরম বৈষ্ণব ভোলানাথ কি জয় ভগবান ভক্তের চরণ ভালোবাসেন যেমন করে ভক্ত ভগবানের চরণ ভালোবাসেন এসে নদীর জলে সাঁতার দিয়ে ভগবান বিনোদ পাথরের বিনোদ এসে ধরল বাঞ্ছারামের চরণে যেই না ধরেছে আর বাঞ্ছারাম ডুব দিয়া নদী জলে খুঁজিতে লাগিলা খুঁজিতে লাগিলা ডুবি দিয়া নদী জলে খুঁজিতে লাগিলা খুঁজিতে লাগিলা তখন ভক্ত বাঞ্ছা পুরাইতে ভগবান স্বয়ং এসে বাঞ্ছা নামের চরণে ধরিলা ভক্ত বাঞ্ছা
वंशा पुराईते वंशा रामेर चरणे धरिला बोले हाय हाय तुमी की कोरिले हाय हाय तुमी की कोरिले केनो आमार चरणे धरले हाय हाय तुमी की कोरिले।